ওকে, সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরিচিকা। অ্যাকচুয়ালি মরিচিকার যে ইয়াটা সেটা হচ্ছে মরিচিকার অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে, যদি আমরা সাহিত্যের দিক থেকে একটা ডেফিনেশন দিই তখন ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ধরো সাপোজ অনেক আশা করেছিল এটার জন্য বা অনেক চেষ্টা করছে এটা পাওয়ার জন্য, বাট অ্যাট লাস্ট পাও নাই, সেটাকে বলা হয় মরিচিকা। কোনো কোনো গানে হয়তো বা এই মরিচিকা নিয়ে অনেক কিছু আছে, বাট অ্যাকচুয়ালি ফিজিক্সে যে মরিচিকাটা সেটাও মোটামুটি এইরকমই। বাট এটা অ্যাকচুয়ালি আমরা এই এই জাতীয় মরিচিকাটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমাদের মানে মরুভূমির যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে। সো সেই কান্ট্রিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ওই কান্ট্রিগুলোতে অ্যাকচুয়ালি মানে ধরো যে যারা পিপাসায় থাকে, সাপোজ একজন যাত্রা করছে অনেক জায়গায় যাওয়ার জন্য, সো সে যখন পিপাসায় থাকে তখন হয়তো বা তার কাছে যখন পানি শেষ হয়ে যায় তখন সে পানির খুঁজে মানে পানির জন্য ছোটাছুটি করতে থাকে, যদি এরকম ঘটে তার লাইফে যে পানি শেষ হয়ে গেছে অর্থাৎ রাস্তায়। সো যেটা হয় সেটা হচ্ছে ও পানির জন্য ছোটাছুটি করতে থাকে, ইভেন দেখা যায় যে ওরা একটা ধরো যে গাছের নিচে একটা মানে ইয়ার সন্ধান পায় বা জলাশয়ের মতো সন্ধান পায়, মানে দূর থেকে দেখলে বোঝা যায় যে ওইখানে মেবি একটা জলাশয় আছে, বাট যখন তারা যায় যাওয়ার পরে আলটিমেটলি তারা ওই এই যে আর যে কি বলবো যে আর ওই জলাশয় আর পায় না। অ্যাকচুয়ালি এই এই যে এই জিনিসটা যে এই গেল তারা যাওয়ার পরে দূর থেকে দেখে বোঝা গেছে যে এটা মানে এক্সিস্ট করতেছে, বাট যাওয়ার পরে দেখতেছে যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে না। অ্যাকচুয়ালি এই যে এই কাহিনীটা বা এই ঘটনাটা এটাকে বলা হয় মরিচিকা। সো এই মরিচিকাটা যেটা মরিচিকাটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে, এবং আমরা এই জায়গায় দেখাবো যে অ্যাকচুয়ালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে কিভাবে আমাদের মরিচিকাটা সৃষ্টি হয় সেইটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মরুভূমির বালির বৈশিষ্ট্যটা একটু খেয়াল করতে হবে। সাপোজ একটা 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 কথা বলি, সেটা হচ্ছে একটা জিনিস যত বেশি তাড়াতাড়ি গরম হবে সেই জিনিসটা তত বেশি তাড়াতাড়ি তার তাপটাকে ছেড়ে দিবে, আবার একটা জিনিস যত দেরি করে গরম হবে সেই জিনিসটা ওই তাপটাকে ছাড়তে তত দেরি হবে। সো ধরো সাপোজ তুমি একটা লোহা আগুনে ধরলা, একটু পরে দেখবা যে গরম হয়ে গেছে, তো দেখবি সেটা খুব তাড়াতাড়ি গরম হয়েছে, ইভেন তুমি একটুবার লোহাটা চুলা থেকে সরায় অন্য জায়গায় রাখো দেখবা যে একটু পরে ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি বুঝলাম যে এটা অনেক তাড়াতাড়ি গরম হয়েছিল এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এবং আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি যে সাপোজ আমি চুলায় একটা মাটি দিলাম, আমরা দেখবো যে মাটিটা গরম হইতে অনেক দেরি হচ্ছে, এবং আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে এই মাটিটা ঠান্ডা হইতেও যখন গরম হবে তখন ঠান্ডা হইতে অনেকটা টাইম নেবে। তার মানে যেই জিনিসটা বেশি তাড়াতাড়ি গরম হচ্ছে সেই জিনিসটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার যেই জিনিসটা বেশি তাড়াতাড়ি সরি দেরি করে গরম হচ্ছে সেই জিনিসটা দেরি করে আবার ঠান্ডা হচ্ছে। সো মরুভূমির বালিগুলো হচ্ছে এরকম যে এইগুলো কি করে খুব বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়, অর্থাৎ একটু পড়লে একটু সূর্যের আলো পড়লে এরা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং এই কারণে যেটা হয় সেটা হচ্ছে এরা একটু পরে আবার তাপটাকে ছাইড়া দেয়। এই কারণে মরুভূমিতে কিন্তু সকালে অনেক গরম থাকলো বা দিনে অনেক গরম থাকলো রাত্রে ঠান্ডা থাকে, এটার কারণ হচ্ছে যে বালিগুলো ছিল এই বালিগুলো খুব তাড়াতাড়ি তাদের তাপটাকে ছেড়ে দেয়, যেহেতু তারা খুব তাড়াতাড়ি তাপটাকে গ্রহণ করতে পারে। সো আমি যদি এই মরুভূমির একটা গ্রাউন্ড চিন্তা করি, সাপোজ এই এইদিকে মরুভূমি এবং এইদিকে বালি, এগুলো হচ্ছে বালি, এদিকে হচ্ছে মরুভূমি বালি, সো এদিকে হচ্ছে আমাদের সূর্য। সো এই সূর্য যখন এই বালিগুলোকে তাপ দিতেছে তখন এই বালিগুলো উত্তপ্ত হচ্ছে, এবং উত্তপ্ত হওয়ার পরে সাথে সাথে অর্থাৎ এরা যেহেতু অনেক তাড়াতাড়ি উত্তপ্ত হয়েছে সেই জন্য এরা সাথে সাথে কি করছে এই তাপ এই তাপটাকে ছেড়ে দিচ্ছে। এই তাপটাকে যখন তারা ছেড়ে দিচ্ছে অর্থাৎ এই লেভেলে যখন তাপটাকে ছাড়ছে, আমরা যদি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বায়ুমণ্ডল মানে কি, বায়ুমণ্ডল মানে হচ্ছে বায়ুমণ্ডলে গ্যাস থাকবে, এবং আমরা জানি যে বায়ুর উপাদানের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন এই কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন গ্যাস আছে। দ্যাট মিন্স আমাদের বায়ুমণ্ডলটা গঠিত সেটা হচ্ছে গ্যাস দ্বারা গঠিত। এখন গ্যাস হচ্ছে এমনি বায়বীয় পদার্থ, তুমি যদি এটাতে এমনি তারা ছোটাছুটি করে এটাতে যদি আরও তাপ দেও তাহলে তারা আরও বেশি তাড়াতাড়ি ছোটাছুটি করবে। সো এই যে যখন এই মরুভূমির বাড়িটা যখন তাপ তাপ ছাড়তেছে তখন এই যে এই অঞ্চলে এই অঞ্চলে যে গ্যাসটা ছিল এই গ্যাসটা ছোটাছুটি করতে থাকে, এবং এরা ছোটাছুটি করতে করতে উপরের দিকে উঠে যায়। দ্যাট মিন্স এরা যখন উপরের দিকে যখন গ্যাসটা উঠলো, এটা হচ্ছে গ্যাস, উপরের দিকে যখন গ্যাসগুলো উঠে গেল তখন আলটিমেটলি যেই ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে এই যে নিচের যে বায়ুমণ্ডলটা ছিল এই বায়ুমণ্ডলে এখন কোনো গ্যাস নেই বা গ্যাস কম, এবং উপরে যে বায়ুমণ্ডলটা আছে সেটাতে গ্যাসের পরিমাণ বেশি। দ্যাট মিন্স এখন আমরা ধরে নিতে পারি যে এই যে নিচের যে স্তরটা আছে এই নিচের এই স্তরটা হচ্ছে হালকা মাধ্যম যেহেতু গ্যাস কম, আবার এই যে উপরের যে স্তরটা আছে সেই স্তরটা হচ্ছে ঘন মাধ্যম কারণ এদিকে গ্যাস বেশি। ক্লিয়ার? সো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মরুভূমির ভূমির অবস্থাটা। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি মরিচিকাটা কেমন সৃষ্টি হয়, সেইটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা একটা সাপোজ
এই আমরা দেখলাম যে বালু সংলগ্ন যে স্তরটা, সেই স্তরটা অলওয়েজ কি বলবো যে সেই স্তরটা হচ্ছে অলওয়েজ হালকা, এবং উপরের যে স্তর সেই স্তরটা হচ্ছে ঘন। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় একটা খেজুর গাছ দিব, মরুভূমির খুব মানে ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় এরকম একটা গাছ, সেই গাছটা হচ্ছে খেজুর গাছ। সাপোজ এটা হচ্ছে খেজুর গাছ, এটা হচ্ছে ভূমির মধ্যে আছে, এটা হচ্ছে ভূমি, এই জায়গায় বালি আছে, অবশ্যই বালি থাকবে এই জায়গায় বালি। সো তারপর যেটা দিব সেটা হচ্ছে এই জায়গায় সাপোজ এটা এটা হচ্ছে খেজুর গাছে আছে খেজুর গাছ, আর একটু লম্বা করে দিই, ওকে আর একটু লম্বা করে দিই এইরকম। ইভেন আমরা সূর্যটাকে এই জায়গায় রাখতেছি, খেয়াল করো এই এই এগুলো একটু মুছে ফেলি, সূর্যটাকে আমি এই জায়গায় রাখ। এখন যেটা হলো সেটা হচ্ছে এই যে একটা গাছ, এই যে মরুভূমি, এবং এই যে মরুভূমির বালি সংলগ্ন যে স্তরটা, এই বালি সংলগ্ন এই স্তরটা হচ্ছে এই ধরো এই পর্যন্ত ধরা হচ্ছে হালকা, এরপরে হচ্ছে ঘন। কারণ এই পর্যন্ত হালকা, কারণটা হচ্ছে এই পর্যন্ত হালকা হওয়ার কারণটা হচ্ছে কারণ হচ্ছে এইগুলো যেহেতু বালি সংলগ্ন স্তর, এই জায়গায় তাপ বেশি, সেহেতু এই জায়গায় গ্যাস উপরে উঠে গেছে বা গ্যাসের পরিমাণ কম, যেহেতু এই জায়গার গ্যাসগুলো ছুটোছুটি করে অন্য অঞ্চলে চলে গেছে, দ্যাট মিন্স এটা কিনা বলতেছি হালকা অঞ্চল আর উপরটা বলতেছি ঘন অঞ্চল। সো যেটা ঘটবে সেটা হচ্ছে খেয়াল করো আমি আমার যেহেতু দ্যাট মিন্স আমরা দুইটা মাধ্যম পাইতেছি, একটা হচ্ছে এই উপরটা হচ্ছে ঘন মাধ্যম আর এই যে নিচেরটা হচ্ছে হালকা মাধ্যম, আমি এটাকে হালকা মাধ্যম লিখতেছি, সাপোজ এটা হচ্ছে হালকা, আমরা দুইটা মাধ্যম পাইলাম। এই যে এই দ্বীপের তল, এই তলটার উপরে হচ্ছে ঘন মাধ্যম আর এই তলটার নিচে হচ্ছে হালকা মাধ্যম। এখন যেটা করবে সেটা হচ্ছে আমি এই এই জায়গায় একটা অভিলম্ব আঁকি, অভিলম্ব আঁকার পরে যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করো এই যে সূর্যের আলোটা যখন পাতার মধ্যে পড়বে, পাতার মধ্যে পড়ার পরে প্রতিফলিত হয়ে, সাপোজ পাতার মধ্যে এরকম ভাবে পড়লো, পাতার থেকে প্রতিফলিত হয়ে সে এইভাবে গেল। এখন এইভাবে যে গেল আমরা যদি তার এইটার আপাতন কোণের দিকে চিন্তা করি, তখন আপাতন কোণ হচ্ছে এটা, আমি আগে বলছি যে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ হচ্ছে আপাতন কোণ, দেখবেন এটা হচ্ছে আপাতন কোণ, এটাকে আমি বলতে পারি আই ওয়ান। বলো যে সূর্যের যে রশ্মিটা আছে এই রশ্মিটা এদিক থেকে এই বরাবর আসলো, আসার পরে খেয়াল করো এদিকে আসলো, বাট এটা ঘন মাধ্যম ছিল, এখন সে এই যে হালকা মাধ্যমে প্রবেশ করবে, অবশ্যই রশ্মিটা নিচ বরাবর আসতে চাইতেছে, কিন্তু রশ্মিটা আসার কথা ছিল এই বরাবর, কিন্তু যেহেতু এটা হালকা মাধ্যম খেয়াল করো, এবং আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, যেহেতু এটা হালকা মাধ্যম, ঘন মাধ্যম থেকে যখন একটা রশ্মি হালকা মাধ্যমে আসে তখন আমি আগে বুঝছি যে সে বেশি ছড়ায় যেতে পারে, কারণ এটা যেহেতু হালকা মাধ্যম সে কম বাধার সম্মুখীন হয়ে সে বেশি ছড়ায় যায়, এই যে সে বেশি ছড়ায় যায় দ্যাট মিন্স কি হয় সে অভিলম্ব থেকে রশ্মিটা আরো দূরে সরে যায়, দ্যাট মিন্স এই রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, এখন চলে যাচ্ছে এই বরাবর, যাওয়ার কথা ছিল এই বরাবর চলে যাচ্ছে এই বরাবর। এখন কি হয়, এখন হচ্ছে সাপোজ আর একটা রশ্মি আসলো, এই রশ্মিটা এই দিক থেকে প্রতিফলিত হওয়ার পরে এইভাবে গেল, এবং যখন এইভাবে গেল তখন এই যে দেখো আপাতন কোণ আরেকটু বড় হইলো, এবং আপাতন কোণ যখন একটু বড় হয়েছে প্রতিসরণ কোণ একটু বড় হবে, দেখবে প্রতিসরণ কোণ আগে ছিল এতটুকু এখন সাপোজ গেল এতটুকু, খেয়াল করো যারা পূর্ণবন্ধী প্রতিফলন ভালোভাবে বুঝবে এটা একেবারে ক্লিয়ার হবে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে কোন একটা সময় এই যে একটা রশ্মি এদিকে পড়ার পরে এই রশ্মিটা ক্রান্তি কোণের সমান হয়ে যাবে, অর্থাৎ এই রশ্মিটাকে আমরা থিটা ক্রিটিক্যাল ধরতে পারি, যেই রশ্মিটার কারণে আলোক রশ্মিটা বিবর্তন দিয়ে সাজা, কি বলো যেহেতু গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে, সো গণমাধ্যমে আমরা এমন একটা আপাতন কোণ পাইতে পারি যে মাধ্যমে যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিসরিত রশ্মিটা এই বরাবর কি বলবো বিভক্ত ঘেঁষে যায়, কিংবা অভিলম্বের সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অভিলম্বের সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটার সাথে 90 ডিগ্রি কোণ। এখন কোনো একটা সময় যখন এটা পড়বে, এবার এই রশ্মিটা যদি এইভাবে পড়ে, খেয়াল করো এই যে এখন যে আপাতন কোণটা আমরা পাইলাম সেই আপাতন কোণটা ক্রান্তি কোণ থেকে বড় হলো, এই যে আপাতন কোণটা এটাকে আমরা এক্স বললাম, এই আপাতন কোণটা ক্রান্তি কোণ থেকে বড় হলো, এই আপাতন কোণটা যেহেতু ক্রান্তি কোণ থেকে বড় সেহেতু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে, বা এইভাবে ব্যাপারটা ইয়া করতে পারো, এই বরাবর তুমি যত আসতেছো, অর্থাৎ এই বরাবর তুমি যত আসতেছো রশ্মিগুলো এই বরাবর তত সরতেছে, প্রথমটা ছিল এই এদিকে, তারপরটা এদিকে, তারপরটা এদিকে, অর্থাৎ এই বরাবর সরতেছে, দ্যাট মিন্স এখন এই রশ্মিটা চলে যাবে এই বরাবর,
ক্লিয়ার? তার মানে কি ঘটলো, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় আলোক রশ্মিটা গণমাধ্যম থেকে আসলো এবং গণমাধ্যমে ফিরে গেল। এই জায়গায় যেটা হলো সেটা হচ্ছে গণমাধ্যমে ফিরে গেল, এই জন্য এটাকে আমরা বলতেছি, যেহেতু গণমাধ্যমে ছিল আবার গণমাধ্যমে ফিরে গেল, একই মাধ্যমে যেহেতু আছে সেজন্য আমরা বলতেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং যেটা ঘটে সেটা হচ্ছে আর একটা রশ্মি যখন আসে সেই রশ্মিটা আরো বড় কোণে আপতিত হয়, এবং এইটা যখন আরো বড় কোণে আপতিত হয় তখন আরো এরকম ভাবে থাকে। আরো যখন রশ্মি আসে এভাবে আসতে থাকে তখন এরকম ভাবে এ পর্যন্ত ক্লিয়ার? তো এই যে রশ্মিগুলো এরকম ভাবে হইলো, খেয়াল করো এই যে রশ্মিগুলো এরকম ভাবে যে হইলো, এটা একটু মুছে দিই, এই যে রশ্মিগুলো এরকম ভাবে হইলো, এই রশ্মিগুলো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। এখন এই যে এই গাছটা খেয়াল করো, এই যে গাছটার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে, খেয়াল করো আমরা আগে যখন প্রতিফলনের প্রতিফলন চ্যাপ্টার যখন পড়ি তখন বলছিলাম যে যখন প্রতিফলিত হয়ে যখন সে ফিরে যায় তখন যেটা থেকে প্রতিফলিত হয়েছে সেইটার মতো একটা গঠন সে অবশ্যই ওইদিকে সৃষ্টি করে, এবং ওইটাকে আমরা প্রতিবিম্ব বলি। এখন কেউ যদি এইদিকে একটা সাপোজ এদিকে একটা পর্দা ধরে, খেয়াল করো এদিকে একটা পর্দা ধরলো, সাপোজ এদিকে যদি একটা পর্দা ধরে তখন এই যে এই রশ্মিগুলো যখন মিলিত হবে তখন খেয়াল করো ধরো এই বিন্দুটার প্রতিবিম্ব এই বিন্দুতে গঠিত হবে, আবার এই বিন্দুটার প্রতিবিম্ব এই বিন্দুতে গঠিত হবে, আবার এইরকম প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব এই পর্দাটাতে গঠিত হবে। খেয়াল করো এই যে প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব এই পর্দাটাতে গঠিত হবে, যদি একটা পর্দা থাকতো, আমি কি বললাম যদি একটা পর্দা থাকতো এই প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব এই পর্দাটাতে গঠিত হইতো। দ্যাট মিন্স আমরা এই যে যাত্রীটা এদিক দিয়ে যাইতেছে তার চোখটা হচ্ছে সাপোজ এই বরাবর, তার চোখটা হচ্ছে এই বরাবর, সে উপরের দিকে তাকায় এরকম একটা গাছ দেখতে পারত, বাট একটা প্রবলেম, প্রবলেমটা হচ্ছে যে এদিকে তো শুধুমাত্র বায়ু, তো এদিকে যেহেতু বায়ু এদিকে তো কোনো পর্দা নাই, তো এতে পর্দা নাই, এই প্রতিবিম্ব কোন জায়গায় গঠিত হবে? তো এদিকে তো প্রতিবিম্ব গঠিত হওয়ার কোনো চান্সই নাই যেহেতু এদিকে পর্দা নাই, ক্লিয়ার? যেহেতু এটা হচ্ছে বায়ু। এখন আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে যেহেতু এইদিকে প্রতিবিম্ব গঠিত হয় নাই, আমরা প্রতিবিম্বের ক্ষেত্রে একটা বলছিলাম যে যখন একটা রশ্মিকে তুমি সামনের দিকে মিলাইতে পারবে না বা সামনের দিকে নিয়ে কিছু করতে পারবে না তখন রশ্মিটাকে পিছনের দিকে দিক দিয়ে বাড়াই দেবা, তো পিছনের দিক দিয়ে বাড়াইলে কিছু একটা ঘটতে পারে। তো আমরা যদি রশ্মিটাকে পিছনের দিক দিয়ে বাড়াই, খেয়াল করো রশ্মিটাকে যদি আমরা পিছনের দিক দিয়ে বাড়াই তখন দেখবো যেটা সেটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা রশ্মি হচ্ছে এইভাবে ইভেন প্রত্যেকটা রশ্মি যখন এইভাবে আসবে, আগে কিন্তু এইদিকে পর্দা ছিল না যেটার কারণে প্রতিবিম্ব গঠিত হয়েছিল না, কিন্তু এইদিকে একটা পর্দা আছে, ওই পর্দা হচ্ছে মাটি, কারণ খেয়াল করো এইদিকে অ্যাকচুয়ালি এটা যদি থ্রি ডাইমেনশনাল চিত্রটা আঁকি, থ্রি ডাইমেনশনাল যদি চিত্রটা আঁকি তাহলে হচ্ছে এরকম এরকম থ্রি ডাইমেনশনাল, তো এই থ্রি ডাইমেনশনাল হচ্ছে এই এটা হচ্ছে মাটি, ঠিক আছে? এখন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই যে এই প্রত্যেকটা বিন্দুর যে প্রতিবিম্বটা এটা হচ্ছে এই মাটির মধ্যে গঠিত হবে। দ্যাট মিন্স আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা এরকম ফর্মটা দেখতে পাবো। আমরা যদি এইগুলো একটু মুছে দিই, আমরা জাস্ট যেগুলো থেকে রশ্মিগুলো আসছে সেই অংশটা দেখতে পাবো, এবং সেই অংশটা হবে এরকম মাটির মধ্যে এরকম হবে। কারণ কি আমরা বোঝার চেষ্টা করো, আমরা এরকম ভাবে দেখতে পাবো, অর্থাৎ এরকম 90 ডিগ্রি করে, অর্থাৎ একটা যদি গাছ থাকে গাছের ছায়াটা যেরকম ভাবে পড়ে ঠিক এরকম। ওকে, সো আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে এই জায়গায় যে রশ্মিগুলো আসলো, এই রশ্মিগুলো সামনের দিকে কোনো যেহেতু পর্দা নেই সেহেতু এই জায়গায় কোনো প্রতিবিম্ব গঠন করতে পারে নাই, যেহেতু এই জায়গায় কোনো প্রতিবিম্ব গঠন করতে পারে নাই সেহেতু আমি পিছন দিকে যখন বাড়াইলাম তখন দেখলাম যে এরা এই মাটিতে মাটি একটা পর্দা হিসেবে কাজ করতেছে, যেহেতু এই জায়গায় যেহেতু সেহেতু মাটিতে একটা প্রতিবিম্ব গঠিত হতে পারে। এখন আমরা দেখলাম যে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এই জায়গায় একটা প্রতিবিম্ব গঠিত হলো, মানে এই প্রতিবিম্বটা হবে ঠিক এরকম। সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তখন সাপোজ ধরো যে আমাদের গ্রামাঞ্চলে একটা পুকুর, একটা পুকুরের পাশে একটা গাছ আছে, তুমি যখন দেখবা যে ওই পুকুরের পাশে গাছটা, তখন দেখবা যে ওই পুকুরটাতে ওই গাছটার একটা পুরোপুরি চিত্র আছে, পুরোপুরি একটা চিত্র আছে, মানে ওই গাছটার প্রতিবিম্ব আছে। এবং তুমি আরেকটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখবা যে যখন একটু ঢেউ আসে তখন ওই গাছটা ওইরকম ভাবে নড়তে থাকে, বা তুমি একটা ঢিল ছুড়ো তখন দেখবা যে গাছের যে প্রতিবিম্বটা এটাও নড়তেছে। এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে তুমি সাপোজ তুমি একজন বাংলাদেশের মানুষ, তোমার এই এক্সপিরিয়েন্সটা আছে যে এরকম একটা কাহিনী সৃষ্টি হবে যদি এই জায়গায় একটা পুকুর থাকে তখনই, এবং তুমি মরুভূমিতে গেলা, মরুভূমিতে যাওয়ার পরে এই জায়গায় একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেছে, ইভেন যেটা একটু বাতাস আসলো সাপোজ, বা বাতাসের কারণে গাছটা একটু নড়লো, বা এই জায়গায় গ্যাসের চেঞ্জ হইলো, আপাতন কোণগুলো চেঞ্জ হইলো, সো প্রতিবিম্বটাও চেঞ্জ হইলো। দ্যাট মিন্স প্রতিবিম্বটা এরকম ভাবে নড়তেছে,
এখন দূর থেকে একজন মানুষ যেটা দেখবে সেটা হচ্ছে দূর থেকে, সাপোজ তুমি ধরো তুমি দেখে গেছো যে বাংলাদেশের গ্রামে এরকম একটা দেখছিলাম যে এরকম, এখন তোমার তো পানি খাওয়া দরকার, তো তুমি দূর থেকে দেখলা যে আরে এদিকে তো একটা গাছ, আর গাছের নিচে এরকম ভাবে একটা প্রতিবিম্ব, গাছের নিচে এরকম একটা প্রতিবিম্ব, আর হচ্ছে যেহেতু নড়তেছে তার মানে হয়তো বা এদিকে পানি আছে। কারণ কি? কারণ তোমার মাথায় যেটা আছে সেটা হচ্ছে যে যদি একটা গাছ থাকে ওই গাছের একটা প্রতিবিম্ব তখনই নড়বে যদি একটা পানির মধ্যে এটা থাকে, অর্থাৎ আমরা আমাদের যে পুকুরের যে উদাহরণ দিলাম সেটা আমাদের থাকে। তো আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে সে এই বরাবর দৌড়ে যায় এই পর্যন্ত, কিন্তু যাওয়ার পরে সে পানি পায় না। এইটাই হচ্ছে মরীচিকা, কারণ হচ্ছে এইটা হচ্ছে এই অবাস্তব বিম্বটার মাধ্যমে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটার কারণে যে এই যে কাহিনীটা যেটা সৃষ্টি হলো, এই যে রোগটা, এই রোগটা ধরে আসলো বা সে অনেক কষ্ট করে আসলো বাট সে পানি পাইলো না, এই যে এই ঘটনাটা হচ্ছে মরীচিকা। এবং এইটাকে আমরা ব্যাখ্যা দিতে পারি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। তো খেয়াল করো সেটা হচ্ছে যে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন সে অভিলম্ব থেকে দূরে সরে যেতে থাকবে, একটা টাইমে ক্রান্তিকোণের আপতন যখন ক্রান্তিকোণের সমান করবে তখন সে পুরো বিভেদ ঘেঁষে যাবে, তারপর যখন ক্রান্তিকোণ থেকে বড় হবে তখন পূর্ণ বুদ্ধির ফলন করবে। বাট এদিকে যেহেতু কোনো পর্দা নেই, আমরা পিছন দিকে যখন বর্ধিত করবো তখন দেখবো যে মাটিতে এটা ঠিক এরকম একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এবং এই প্রতিবিম্বটা মানে আবহাওয়ার চেঞ্জের কারণে বা বাতাসের কারণে কোনো কারণে নড়ে, এবং নড়ার কারণে মনে হয় যে এই প্রতিবিম্বটার একটা এইদিকে একটা পুকুর আছে এবং এই পুকুরটার দিয়ে এইটার প্রতিবিম্বটা নড়তেছে। সো আলটিমেটলি যেটা হয় সেটা পানির সন্ধানে যায় কিন্তু পানি পায় না। অ্যাকচুয়ালি এই এই বেসিকটা হচ্ছে মরীচিকা। সো আমরা এরপর চলে যাবো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আর একটা উদাহরণে। যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আর একটা উদাহরণ হচ্ছে যে অপটিক্যাল ফাইবার। সো এই অপটিক্যাল ফাইবার আমরা যেটা করি সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা সাধারণত তথ্য আদান প্রদান করি। অপটিক্যাল ফাইবার